আজকে আমরা যাচ্ছি মধুপুরের সিঙ্গারা খাইতে, আমাদের সাথে অর্ক আছে, অন্ত আছে এবং পরে আশিক যোগ হবে। আমাদের সামনে ক্যাবলার মতো এক বান্দা বাইসাইকেল চালাচ্ছে। মধুপুর হচ্ছে ঝিনাইদহ শহর থেকে, মানে মূল শহর থেকে 8 কিলো দূরে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আশিক, আমি কাকু বলে এটাকে আদর করে। আমাদের পেছনে আছে আমাদের দুজন সফর সঙ্গী। এটা যেটা টার্মিনালে কেন ঢুকলাম, আমরা এখন রয়্যাল এক্সপ্রেসের কাউন্টারে আসছি। বাই দ্য ওয়ে, এই যে আমাদের সফর সঙ্গী বন্ধুরা, তেল পাম্পে যাওয়া লাগবে, কিন্তু কাকুর ব্যাপক মেজাজ খারাপ, কেন জানি না। আমরা আসমানের অবস্থা ভয়াবহ খারাপ, কাকুর মেজাজ তো খারাপ, আসমানের অবস্থা আরো বেশি খারাপ। আসমানে পাশা মেলো, সরি পাখা মেলো। যাত্রা বিরতি শেষে আমরা আবার কাকুর পেছনে, কাকু সে খুবই বিরক্ত, এই জন্য তার আরো বেশি বিরক্ত করা লাগবে। কাকু তোমাকে একটু সাবধানে মোটরসাইকেল চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমাদের সহজ আছে, এবার পাম্পের তেল নিবে। আমরা এখন তেল পাম্পে তেল নিতে আসছি। এটা মাখন চাচার তেল পাম্প, আমাদের সবার পরিচিত। আর তেল নিতে আসলাম, দায়িত্বরত কর্তব্য, কতবার রাখবে এই ব্যক্তি চলে আসছে। ঢাকা থেকে আসেন তাইলে ডাইনে, আর ঝিনাইদহ থেকে যদি যান তাইলে বামে। এই রাস্তাটা অনেক জোর, দেখায় আমাদের। তো আমরা প্রায় পৌঁছে গেছি, সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে, ঠিক পাশে। তো আমরা চলে আসছি মধুপুরের সিঙ্গারা খাইতে। এই যে যে পাত্রটা দেখতেছেন, এটার মধ্যে চলতেছে সেই বিখ্যাত মধুপুরের সিঙ্গারা। হাতে পেয়ে গরম গরম সিঙ্গারা হাতে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আসতেছি। বাইরের দিকটা অনেক বেশি ক্রিস্পি, এবং ভেতরের আলুটার, ভেতরের যে মশলা এবং আলুর যে কি বলে
গ্রেভি কেন ভেতরে এতটা ক্রিস্পি এবং ভেতরে এতটা মানে টেন্ডার মানে নরম মোলায়ম কোনো জিনিস দেয় ফ্লেভার একটা মনে হয় ব্লাস্ট করছে দু মিনিটে শেষ হয়ে যাবে আমাদের খাওয়া শেষ এখন ব্যাক টু হোম রিভিউটা বাসায় যেয়ে দিব না আমরা তো কোক নিছি একটা ইসের সাথে চিংড়ার সাথে কোকটা অসাধারণ মিল তো লেটস গো সো রিভিউ আর কি দিব মধুপুরের সিঙ্গারা ইজ মধুপুরের সিঙ্গারা এটা কোনো ম্যাচ নাই মানে মাত্র 2 টাকায় এত জোস এত মানে কি বলবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা গরম গরম খাওয়া হয় এটা জাস্ট উঠিয়েই সার্ভ করা হয় যার কারণে যে কোনো খাবারের মানে অ্যাকচুয়াল টেস্টটা না মানে গরম গরম উঠিয়ে খাওয়ার মধ্যে পাওয়া যায় যেটা পরবর্তীতে যেটা পরবর্তীতে আর পাওয়া সম্ভব না সরি অ্যাবাউট মাই যে নয়েজগুলো ব্যাকগ্রাউন্ড নয়েজ সো বাই বাই সি ইউ অ্যারাউন্ড